सरकार बिरोधी तादेर पासे दायित्वशील बिरोधी दल हिसेबे भारतीय जनता पार्टी भारतीय जनता पार्टी मनोनीत बिरोधी दल नेता तादेर पासे थाकबे। আমাদের সহানুভূতি আছে। আমি যে বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছিলাম পানিহাটি জাল্লা আর রামপুরহাটের বাগডুই এর প্রতিবাদ করতে গিয়ে, উনি আমাদের দলের কাউন্সিলর ছিলেন না কিন্তু আমাদের সহানুভূতি ছিল। আমি বিরোধী দলনেতা হিসেবে পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলাম। প্রথম দিন তার পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্ত চাওয়া হয়, কিন্তু পরবর্তীকালে শাসক দলের লোকেরা উনাকে বুঝিয়ে যে তুমি এই সরকারের পুলিশ বা সিআইডির কাছ থেকে বিচার পাবে, সাময়িকভাবে ভুল বুঝিয়ে আজকে খুনিদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। উনার স্ত্রী এবং বাড়ির লোককে সিদ্ধান্ত নিতে হবে যে তারা সিআইডির তদন্তের উপর আস্থা রাখবেন না উচ্চ আদালতে যাবেন সিবিআই তদন্তের দাবিতে। খুব বেদনাদায়ক ঘটনা। গণপতি বাবার কাছে উনার পরিবারের সুস্থতা কামনা করব এবং মানসিক দৃঢ়তা বাড়ুক। তিনি যে ধরনের আইনি সাহায্য বা লিডার অব অপোজিশন হিসেবে, যেহেতু পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ছাড়া আর কোনো দলের এমএলএ নেই, তাই এই সরকারের দ্বারা এখানকার গুন্ডাদের দ্বারা যেই পীড়িত হবে, যে দলেরই যারা সরকার বিরোধী তাদের পাশে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির মনোনীত বিরোধী দল নেতা তাদের পাশে থাকবে। সমবেত ভক্তমণ্ডলী, আমার হিন্দু এবং সনাতনী বন্ধুগণ, গণেশ চতুর্থীর প্রাকালে আমরা যারা গীতাকে আমাদের ধর্মগ্রন্থ হিসেবে মানি এবং ভারতবর্ষ মানে সনাতন, সেই সনাতন সংস্কৃতির ঐতিহ্য মেনে আমরা আজকে মাননীয় সুজিত পড়ুয়া, সুমন ভাই, তুফন ভাই সহ এক ঝাঁক যুবক বৃন্দের আয়োজিত গত ৬ বছর ধরে চলে আসা ৮ বছর ধরে চলে আসা গণপতি উৎসবের আমরা এখানে শুভ সূচনা করলাম। আমার সাথে প্রবীণ মহাদেব বসাক, সম্মানীয় মানস বাবু, আমাদের কৃতি চিকিৎসক সমাজসেবিকা ডক্টর অর্চনা মজুমদার এবং যুব নেতা অধ্যাপক গৌরব লামা, এরা সকলে আছেন। আমি প্রত্যেকের সম্মান জানিয়ে আমার প্রেস মিডিয়ার বন্ধুদেরও শুভেচ্ছা জানিয়ে নতুন কিছু বলার নেই, কারণ আমরা জানি গণপতি উৎসব বা গণেশ চতুর্থীর মধ্য দিয়ে আমাদের হিন্দুদের যে পূজোর পার্বণ শুরু হয়, এরপরে সৃষ্টির দেবতা কর্মের দেবতা শ্রী বিশ্বকর্মা পুজো হবে, তারপরে ২২ সেপ্টেম্বরের মহালয়ার মধ্য দিয়ে মাতৃপক্ষের সূচনা হবে এবং বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে আমরা মেতে উঠব। তার কারণ গত ২ বছর কোভিড থাকার জন্য, কোভিডের প্রোটোকল থাকার জন্য আমরা আমাদের এই যে সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজো বা শারদ উৎসব আমরা হয়তো বাড়িতে বসে আনন্দ করেছি, মুখে মাস্ক লাগিয়ে নিয়ন্ত্রিতভাবে করতে পারিনি, যেটা ১ বছর আমরা আশা করছি পাবো। তার পরবর্তী সময়ে কোজাগরী লক্ষ্মী পুজো থেকে শুরু করে দীপাবলি, শ্যামা মায়ের আরাধনা একেবারে চলতে চলতে তার পরবর্তী সময়ে কোজাগরী লক্ষ্মী পুজো থেকে শুরু করে দীপাবলি, শ্যামা মায়ের আরাধনা একেবারে চলতে চলতে সে তো শুভ্র দেবী, বাঘ দেবী, শিক্ষা দেবী, শিক্ষা দায়িনী মা সরস্বতী পুজোয় গিয়ে আমরা আপাতত থামব। তাই এই গণপতি উৎসবের মধ্য দিয়ে আমাদের সনাতন সংস্কৃতি জাগ্রত হোক,
আর আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি 492 বছর পরে আমাদের হিন্দুদের স্বপ্ন পূরণ করে অযোধ্যার ফরিদাবাদে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের মন্দির নির্মাণের কাজ শুরু করেছেন। আমাদের যিনি যশস্বী প্রধানমন্ত্রী আছেন যিনি সনাতন সংস্কৃতি ধ্বজা বহন করে নিয়ে যাচ্ছেন তিনি কাশী বিশ্বনাথ ধাম বাবার ধাম নবরূপে সজ্জিত করে আমাদেরকে উৎসর্গ করেছেন। 2013 সালের হরকা বানে কেদার ধাম বদ্রী ধাম ভেসে গেছিল সেই চার ধামকে নবরূপে সজ্জিত করা আদি গুরু শঙ্করাচার্যের মূর্তি স্থাপন করা এবং কানাডাতে মিউজিয়ামে পড়ে থাকা মা অন্নপূর্ণার মূর্তিকে ভারতের মাটিতে ফিরিয়ে আনার মধ্য দিয়ে সনাতন সংস্কৃতির যে অবহেলা ছিল যে বঞ্চনা ছিল যে অমর্যাদা ছিল অনেকাংশে তিনি তা পূরণ করে দিয়েছেন। তাই আজকে পশ্চিমবঙ্গে তথাকথিত ধর্মনিরপেক্ষতার সেকুলারিজমের নামে আমাদের হিন্দু দেবদেবীদের উপরে যে ধরনের অশ্লীল ভাষা মন্তব্য করা হয় যেমন কিছুদিন আগে মা কালীকে যে ভাষাতে অপমান করা হয়েছে সেই জায়গা থেকে আমাদের দলবন্ধ নির্বিশেষে সমস্ত হিন্দুদের এক হয়ে প্রতিবাদ করতে হবে সংঘবদ্ধ হতে হবে প্রত্যেকের বাড়িতে গীতা রাখতে হবে গীতা পড়তে হবে কারণ আমাদের গীতা শিখিয়েছে বসুদেব কুটুম্বকম বহুজন সুতায় বহুজন হিতায়। তাই আমরা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মা শারদামণি মা রানী রাসমণি বা আমাদের ভগবান কালী মা কালী বা ভগবান রামচন্দ্রের অপমান আমরা কখনোই সহ্য করব না। এর জন্য আমাদের গেরুয়া ধ্বজ আছে স্বস্তিক চিহ্ন আছে ওম মন্ত্র আছে আর হাতে গীতা আছে। তাই সকলকে হিন্দুদের জাগরণের আহ্বান জানিয়ে নিশ্চিতভাবে আমরাও একদিন দক্ষিণেশ্বরকে কালীঘাটকে কোচবিহারের মদনমোহন জিউকে অথবা তারাপীঠকে অথবা তারকেশ্বরকে আমরাও একদিন কাশী বিশ্বনাথ ধামের মতো নবরূপে সজ্জিত করে আমাদের সনাতন সংস্কৃতির ধ্বজাকে আরো উঁচুতে তুলে নিয়ে যেতে পারব। আরো দুটি গণপতি পুজোতে যাব সেই কারণে বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে গণপতি উৎসবের সনাতনী শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি মঙ্গল মূর্তি সবাই খুব ভালো থাকুন ভারত মাতা কি জয়।